ধন্যবাদ দিলেন না, সবাইকে নিয়ে এলেন। নিয়ে এসে কি করছে? না উচ্চ ঈশ্বরে হরিনাম করছে। কেন? না সবাইকে উদ্ধার করার জন্য। সবাইকে উদ্ধার করার জন্য উচ্চ ঈশ্বরের হরিনাম করছে। সত্যযুগে আমার ভগবান কি করেছিলেন? না বিষ্ণু রূপ নিয়ে অসুর নিধন করেছিলেন। তা কাকে কাকে হত্যা করেছিলেন? না সত্যযুগে নৃসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুরকে হত্যা করেছিলেন। আর মূর নামও এক দৈত্যকে হত্যা করেছিলেন। তাই ভগবানের আরেক নাম কি মা? মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলেন, বালিকে বধ করেছিলেন। দ্বাপর যুগে কাদের বধ করেছিলেন? না কংস, পুতনা, অগাসুর, ভগাসুর, কালীয় নাগ, শিশুপাল ইত্যাদি ইত্যাদি। তাই এই কলিযুগে আমার ভগবান কি করছেন? না নিজের হাতে অস্ত্র ত্যাগ করে দিয়েছেন। দিয়ে কি করছেন? না জীবের দাঁড়ে দাঁড়ে নাম মিলাচ্ছেন, প্রেম নাম দিয়ে সবাইকে উদ্ধার করছেন। তাই সবাইকে বাদ দিয়ে সৃষ্টিকর্তা আমার কি করলেন? না পদকর্তা কি করলেন? আর সত্য তেতা দাপরকে বাদ দিয়ে এই কলিযুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করলেন। তা আরো তো যুগ ছিল, সত্য তেতা দাপরকে কেন বাদ দিলেন মা? এই কলিযুগে কত অনাচার হচ্ছে বলুন তো। ভাইয়ে ভাইয়ের সাথে মিল নেই, জায়গা জমি নিয়ে খুন খারাপি হয়ে যাচ্ছে, মেয়েদের প্রতি অত্যাচার হচ্ছে, বাবা ছেলের সঙ্গে কাটাকাটি হানাহানি হয়ে যাচ্ছে। তবু কেন তিনটে যুগকে বাদ দিয়ে এই কলিযুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করলেন পদকর্তা? তাই এই কলিযুগটা কি মা? না ভজন সাধনের যুগ, তিতাব জ্বালা থেকে কি মুক্তি পাওয়ার যুগ, আর ভগবানের চরণ পদ্মপাদ লাভ করার যুগ। তাই সবাইকে বাদ দিয়ে এই কলিযুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করলেন পদকর্তা। একটা প্রণাম করেছিলেন, তাকে দেখি সবাই মিলে মায়েরা বাবারা দুটি বাহু তুলুন তো দেখি, আগে কই আগে বাহু তুলুন সবাই মিলে, লজ্জা পাচ্ছে, লজ্জা ঘৃণা ভয় আর দিন থাকতে না, এই পিছন দিকে দেখি লজ্জা পাচ্ছে, লজ্জা পেতে নেই, সবাই মিলে আত্মসমর্পণ করুন ভগবানের চরণে। তা হয়ে যাক সেই যুগে যুগে যেত কৃষ্ণনাম। আমার ভগবান কি করছেন? না আচণ্ডালে প্রেম নাম ভিক্ষা করছেন জীবের দাঁড়ে দাঁড়ে সবাইকে উদ্ধার করার জন্য। তা সবাই মিলে দুটি বাহু তুলুন, হয়ে যাক সেই যুগে যুগে যেত কৃষ্ণনাম, মধুর নাম, হরিনাম। ওদিকে বাবারা বাহু কি তুলবেন? না লজ্জা পাচ্ছে, বাহু তুলুন, বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।
আগে আমাকে কি করতে হবে না, আমার গৌরকে আনতে হবে, তবেই কিন্তু আমি লীলার মধ্যে প্রবেশ করতে পারবো। যেমন একটি পাতকুয়ে জল তুলতে গেলে কি করতে হয় মা, কিসের প্রয়োজন হয়? দড়ি বা বালতির প্রয়োজন হয়, তবেই তো নিচ থেকে জলটা উপরে উঠে আসবে। আর লীলায় যাওয়ার আগে আমার গৌরকে আগে আনতে হবে, তবেই কিন্তু আমি লীলার মধ্যে প্রবেশ করতে পারব। তামা গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওই একটু বলুন তো দেখি, মায়েরা কিন্তু সব জানে, ওই আমার মায়েরা বলুন গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল? কারো মনে নেই? হ্যাঁ, নবদ্বীপে। মা শুধু নবদ্বীপে বললে হবে না, গৌর হরির জন্মের তারিখ আলাদা আছে কিন্তু, তা আমার তার আগে একটু একটা গল্প কিন্তু মনে পড়ে গেছে মা। আমার গৌর হরির জন্মের তারিখ কিন্তু কারো মনে নেই, শুধু নবদ্বীপ বললে হবে না, আরও আছে। তা একটা গল্প মনে পড়ে গেল, এক বাবা বাজারে গিয়েছিলেন, তা বাজার করেছে, অনেক কিছু জিনিস নিয়ে এসছে, আসার আগে কি করেছে জানেন, একটা বড় রকমের কেক নিয়ে এসছে। ছেলেকে বলছে, এই বাবা পল্টু। হ্যাঁ বলো। এই কেকটা রাখ। কেন, আজ কি তোমার জন্মদিন নাকি গো? কেন জানিস না? বলছে না তো, বলছে আজকে তো 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। ও তাই তো বলি, এত বড় কেন কেক এনেছো? সনাতন ধর্মের মানুষ হয়েছি বটে, আমাদের নিজেদের ধর্মটা ঠিকঠাক আমাদের পালন করতে পারছি না, আমরা জয় নিতাই বলতে লজ্জা পাই, গলায় তুলসীর মালা পড়তে লজ্জা পাই। এখন কি হয়েছে জানেন মা, আমাদের ওইদিকে হাওড়া জেলাতে খুব চালু হয়েছে এটা, পায়ে কালো কার বাঁধা। কেন বেঁধেছেন না, নজর দোষ কেটে যাবে বলে। কাউকে যদি জিজ্ঞাস করা হয় যে তুলসীর মালা পড়নি কেন, বলে বাবা কেমন লাগবে আমাকে, আমি নাকি তুলসীর মালা পড়ব, কিন্তু দিব্যি পায়ে একটা কালো কার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ও নাকি নজর দোষের কাজ হয় গো। তাই আমরা কি করি না, আমাদের ওইদিকে কি হচ্ছে, নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মের জন্য নাম লেখাচ্ছে। পিতা 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 নাকি সব রোগ ভালো করে দিচ্ছে গো, ওই জন্য তো। কি ধর্ম সেটা? না যীশু খ্রিস্টের ধর্ম। আমরা নিজেদের ধর্ম ঠিকঠাক পালন করতে পারছি না মা, গৌর হরির জন্মের তারিখ কিন্তু কারো মনে নেই, কবে জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল ঠিকঠাক মনে নেই, কিন্তু বছরের শেষেই যখন আসবে 25শে ডিসেম্বর, ঠিক একটা বড় রকমের কেক নিয়ে চলে আসবে। আমার গৌর হরি কি বলছে, যে তোমরা যাই করো না কেন, আমি ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই, মারা গেলে কি হবে বলো, হরি হরি বল মানে হরি ছাড়া গতি নাই। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর বিমানন্দে হরি 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 বল হরি বল। তা গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিলেন মা, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দ, 892 বঙ্গাব্দ, 23শে ফাল্গুন, ইংরাজি 7ই মার্চ, বারটি ছিল কি না শুক্রবার, কোনো কোনো গ্রন্থ বলেন সেদিন ছিল শনিবার, তিথিটি কেমন ছিল, সেদিন ছিল দোল পূর্ণিমার তিথি, পূর্ণ গ্রাসচন্দ্র আকাশ যত সুমনিত করে জগন্নাথ বিশ্বদেবীর কোলালো করে অবতীর্ণ হলেন ভগবান শ্রী বিষ্ণু। তিনি কোথায় এলেন এই পৃথিবীর মধ্যে, সর্বশ্রেষ্ঠ ভূমি হলো কি না,
ভারতবর্ষের ভূমি। আর এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুণ্যবান ভূমি হলো কি, এই পশ্চিমবঙ্গে। তাই ভারতবর্ষের ভূমির মধ্যে তিনটি ভূমি আছে, তিনটি সর্বশ্রেষ্ঠ ভূমি। কি কি? না, ওই উড়িষ্যার পুরী ধাম, আর উত্তরপ্রদেশে বৃন্দাবন, আর এই ভারতবর্ষে কি এই পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে হচ্ছে ওই নদিয়ার নবদ্বীপের মায়াপুরের ভূমি। তাই মায়াপুরে সচিব মায়ের কোল আলো করে অবতীর্ণ হলেন কে, ভগবান নিমাই বা গৌর হরি রূপে। তিনি আসার সাথে সাথে কি হলো, হলো হরিনামের বন্যা। তাই পদকরটা একটি ছোট্ট কলম দিলেন, কি লিখলেন, আজ নদীতে বান এসেছে, বান এসেছে, বলি হয়তো ভাগ্যজীবকে ডাকছে, আয় আয় আয়, তোরা দেখবি আয়, তোরা আয় আয় আয়, ঢেউয়ের তোলায় দেখবি আয়, এসেছে সোনার গৌর, সোনার সত্যি ধন্য মনে করছি।
যে এই বাবুরা এক বছর ধরে একটু একটু টাকা সঞ্চয় করে রেখে দিয়ে এই এমনভাবে এত সুন্দরভাবে হরিবাসর সাজিয়েছে বা কীর্তনের আয়োজন করেছে, ওনাদের কি লাভ হবে? আর এই যে এত ভক্ত রাত জেগে বসে কীর্তন আস্বাদন করছেন, ওনাদেরই বা কি লাভ হবে? তাহলে একটু মন দিয়ে শুনুন। সত্যযুগে তপস্যা করলে যে পূর্ণ ফল লাভ হতো, ত্রেতাযুগে যজ্ঞ করলে যে পূর্ণ ফল লাভ হতো, দ্বাপর যুগে পূজা অর্চনা করলে যে পূর্ণ ফল লাভ হতো, কোটি কোটি গোদান করলে যে পূর্ণ ফল লাভ হতো, গয়া কাশী বৃন্দাবন মথুরায় বাস করলে যে পূর্ণ ফল লাভ হতো, এই রাজ্যেকে বসে এই হরিবাসের হরিনাম শ্রবণ করলে একই পূর্ণ ফল লাভ হবে। বাবুরা এত পয়সা খরচ করে যে এত সুন্দরভাবে হরিবাসর সাজিয়েছে, ওনাদের একই পূর্ণ ফল লাভ হবে। মা, এটা আমার কথা নয়, অদ্বৈত আচার্য ধরণী সীতা ঠাকুরানীর কথা। আমার ভগবান বলছে যে ভক্ত রাত জেগে কীর্তন আস্বাদন করবে বা যে গাইবে, আমি তার শত অপরাধ ক্ষমা করে দেব। তা মায়েরা, কার শত অপরাধ ক্ষমা করেছিল গো আমার ভগবান, কই একটু বলুন তো দেখি। আমি বলবো? হ্যাঁ বলো। শিশুপালের। শিশুপালে, শিশুপাল যখন জন্ম নেয় তার তিনটি নয়ন আর চারটি হাত হয়েছিল। শিশুপালের মা সুদর্শনা দেবী কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে বসে বলেছিল, ঠাকুর আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এমন সন্তান দিয়েছ, তিনটি নয়ন আর চারটি হাত হয়েছে, আমি এই ছেলেকে নিয়ে আমি কি করব, আমি কি এমন অপরাধ করেছি বলো ঠাকুর। তখন দৈববাণী হয়েছিল যে সুদর্শন, তুমি কেঁদো না, তোমার ছেলের তিনটি নয়ন হয়েছে চারটি হাত হয়েছে, তো যে তোমার ছেলেকে প্রথম দর্শন করবে একটি নয়ন আর দুটি হাত মিলে যাবে, কিন্তু তুমি মনে রেখো তারই হাতে কিন্তু তোমার ছেলের মৃত্যু হবে। তা কার দর্শনে শিশুপালের একটি নয়ন আর দুটি হাত মিলে গিয়েছিল মা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শনে। তা সুদর্শন দেবী কৃষ্ণের হাতে ধরে বলেছিল, কৃষ্ণ রে আমার শিশুপালের শত অপরাধ ক্ষমা করে দিস, একশত অপরাধ তুই ক্ষমা করিস। মায়েরা কি জানে যে তার সন্তান কত অপরাধ করবে? তাই বলেছে যে একশত অপরাধ ক্ষমা করে দিস, কিন্তু কৃষ্ণ বলেছিল তুমি শুনে রাখো, তুমি যে ছেলের জন্ম দিয়েছ সে একশো কেন হাজারেরও বেশি অপরাধ করবে, কিন্তু আমি একশত অপরাধ ক্ষমা করে দেব। যখন একশো পার হয়ে যাবে তখন তোমার শিশুপাল হরিবোল হয়ে যাবে। তা আমি যে লীলাটি আস্বাদন করব মনস্থ করেছি, সেই লীলার নাম হচ্ছে কি? রাধারানীর জন্ম এবং রাধারানীর জন্ম বিবাহ।
সেই লীলার নাম হচ্ছে রাধা রানীর জন্ম এবং বিবাহ। তা কিভাবে রাধা রানীর জন্ম হয়েছিল এবং বিবাহ হয়েছিল, তাই মা আমরা এই লীলার মধ্যে কিন্তু আরো কিছু জানতে পারব। এই যে মা, গুরুপদ বাবু, গুরুপদ বাবু বায়নদের কিছু বাজনা শুনে কিছু উপহার দিলেন। ভগবানের কাছে জানাই ওনার যেন শরীর সুস্থ থাকে এবং পরিবারের সবাই যেন সুস্থ থাকে। এই যে চারটি যুক্ত সত্য তেতা দাপর কলি, তা সত্যের পর তেতা যুক্তা এলো কিভাবে, রাধারানীকে কেন মা বলে না? বর্তমান কলিযুগে তার ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার কী করেছিলেন না, সারা জগৎ ভাষায় ছিলেন, সারা ভারতবর্ষ উৎকল দাবের গুজরাট ইত্যাদি ইত্যাদি। তা এই নামের আদি বস্তু কি মা? না হরিনাম। তা একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার তার প্রিয় ভক্তগণকে সঙ্গে করে লয়ে ওই সুরধ্বনির লালো করে চলেছে, আর কতকে নদিয়া নাগরী পক্ষে গাগরী লইয়া কোথায় চলেছেন না স্থান করতে। আর গাগরী মানে কি মা? গাগরী মানে কি? গাগরী মানে কি জানেন না? কলসি। তা এক নাগরী আর এক নাগরীকে বলছে, এই নাগরী শোন শোন দেখ দেখ, তোরা দেবি যদি আয় নাগরী, মহাপ্রভু আমার তার প্রিয় ভক্তগণকে সঙ্গে করে লয়ে ওই শিবাস অঙ্গনে কি করছেন, কীর্তন গাইছেন আর নাচছেন কেমন ভাবে?
কীর্তন গাইতে গাইতে হঠাৎ গদাধরের মুখপানে চেয়ে পূর্বলীলার কথা উদয় হয়েছে। তামা গদাধরিণীকে, ইনি হলেন বৃন্দাবনের পূর্ণ শক্তি রাধা রানী, নারদ হলেন শিবা, সুবল হলেন গৌরীদাস, অবিরাম বোজের শ্রীরাম, বলরাম নিত্যানন্দ, রাধা ভাবে শ্রীচৈতন্য। তাই রাধার শক্তিকে গদাধর, তাই গদাধরের বদন হেরে পূর্বের ভাব স্মরণ করে বোজ ভাব উদয় হয়েছে। প্রিয়ার জন্ম দিবস আর দেখিয়াবে যে আমাকে এত কষ্ট মুখোমুখি হতে হচ্ছে।
বলো প্রভু আমি কি করেছি, কিন্তু ভগবান কাকে বলে মা আমরা জানি না। তা বিজ্ঞান বলছে ভগ যুক্ত বান, ভগ হচ্ছে প্রকৃতি আর বান হচ্ছে পুরুষ, কিন্তু শাস্ত্র বলে যে সম্পূর্ণ হলো না। স্বর ঐশ্বর্যের নাম হলো ভগ, আর যার মধ্যে পূর্ণ আছে সেই হলো বান। তা স্বর ঐশ্বর্য কি কি? সমস্ত বীর্য, সমস্ত ঐশ্বর্য, সমস্ত স্ত্রী বা সৌন্দর্য, সমস্ত যশ, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, এই ছটি যার মধ্যে পূর্ণ আছে সেই হলো ভগবান। এটি কে বললেন? না চৈতন্য ভাগবত। আবার দেবী পুরাণ কি বললেন? অদ্বে তত্ত্ব জ্ঞান পরমরূপী, যার উপর কোনো কলম চলে না, তিনি আমাদের গোলকপতি শ্রীকৃষ্ণ, যাকে পাওয়ার জন্য স্বয়ং লক্ষ্মী দেবীও তপস্যা করতেন। তা লক্ষ্মী দেবী কোথায় বসে তপস্যা করতেন আমি বলবো? একটু বলুন তো দেখি। আমাদের আটানাঘাটে ঝাউবনে। দেখেছেন কি বলছে? আমাদের হাওড়া জেলাতে আটানাঘাটে নাকি ঝাউবনে বসে তপস্যা করতেন। তা মায়েরা বলুন তো লক্ষ্মী দেবী কোথায় বসে তপস্যা করতেন? ওই বৃন্দাবনে বেলবনে বসে তপস্যা করতেন। সত্য যুগের মানুষ কি করতেন? ধ্যান করতেন। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করতেন। দ্বাপর যুগের মানুষ কি করতেন? না পূজা অর্চনা করতেন। আর এই কলিযুগের মানুষ ভগবানকে পাওয়ার কোনো চেষ্টা করছে না, এরা মায়ার কবলে পড়ে এটা আমার ওটা আমার করতে করতে জ্বলন্ত আগুনে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওরে কলি হত ভাগ্যজি, তোরা কি বলেছিলি যখন মাতৃ জঠরে ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে কত কষ্ট পেয়েছি, যখন লক্ষ লক্ষ কেমিকির দপ্তর তখন জ্বালায় ছটপট করতে করতে বলেছিলি ও গো ঠাকুর আমায় পার করো, আমি ভবে কি তোমার নাম করব। কিন্তু ভবে এসে ত্যাগ করে কেঁদে তোরা সব ভুলে গেল। তাই তো গৌর হরি আমার কাঁদছে না বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভগবান।
দয়া ভয়। ওমা ভগবান কিন্তু সব কিছু সইতে পারে, কিন্তু দুইটি জিনিস তিনি সইতে পারে। কি কি? এক হচ্ছে কোন ভক্তির নয়নে জল, আর এক হচ্ছে কারো অহংকার। কোন ভক্ত যদি আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান না এসে থাকতে পারে না। আর অহংকার, অহংকারটা কি? আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার চারটে গাড়ি আছে, আমার বিশাল বড় বাড়ি আছে, মা এইগুলো হচ্ছে অহংকার, এইগুলো ভগবান সইতে পারেন না। তাই অভিমন্যুর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি এলেন, তিনি দেখা দিলেন, বললেন, বৎস ধন্য তুমি, ধন্য তোমার এই তপস্যা, এমন সুতপস্যা করছো তুমি, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম সুতপা। বলো সুতপা, আমার কাছে কি বর চাও? আজ তুমি আমার কাছে যা বর চাইবার চেয়ে নাও, আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি বর চাও? এই কথা শুনে ভক্ত বলছে, প্রভু আমি এই বর চাই। আমার
না সুতপা না, এ অসম্ভব, এ হতে পারে না। তুমি অন্য কোনো বর চাও আমার কাছে, আমি এই বর তোমাকে কিছুতেই দেব না। বলছে প্রভু, আমার অন্য কোনো বর চাওয়া পাওয়ারনি, বর যদি দিতেই হয় আমাকে এই বরই দিতে হবে। তা ভগবান কি করলেন, না ভক্তকে বর দিলেন না, তিনি চলে গেলেন। কিন্তু ভক্ত ভগবানকে ডাকতে ছাড়ে না মা। তা ভগবান কি করছেন, না বারে বারে আসছেন, আবার দেখা দিয়ে আবার চলে যাচ্ছে। তা কতবার এসেছিলেন ভগবান, না পাঁচবার এসেছিলেন। তা দিন যায়, মাস যায়, কিছু বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু ভক্ত ভগবানকে রাখতে ছাড়ে না। এবার ভক্ত আর চুপ করে বসে থাকতে পারলেন না, কি করলেন, না শুরু করলেন কঠিন তপস্যা। অগ্নি প্রজ্বলিত করে ঊর্ধ্বপদে হেড মুন্ডে শুরু করলেন তিনি কঠিন তপস্যা। পারলেন না, তিনি দেখা দিলেন, বললেন বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও। বলছে প্রভু, আমি তো বলেইছি, বর যদি আমায় দিতেই হয় আমাকে ওই বরই দিতে হবে, আমি অন্য কোনো বর নেব না। তবেই তো আমি বাঞ্ছা কল্পতরুর নাম তোমার জগতে প্রচার করব। তখন ভগবান বলছে, আমার চাই না এমন না, বেশ তুমি যখন অন্য কোনো বর চাও না আমি এই বরই দেব। যে তথাস্তু, আমার লক্ষ্মী তোমার ঘরণী হবে কিন্তু এখন না। অষ্টবিংশতি দাপর লীলায় আমার লক্ষ্মী কৃত্তিকার ঘরে বিশ্বভানু রাজার ঘরে জন্ম নিয়ে প্রতিপালিত হবে, আমি কংস কারাগারে জন্ম নিয়ে নন্দালয় নন্দ রাজার ঘরে প্রতিপালিত হব। মা যেইমাত্র এদিকে ভগবান ভক্তকে বলে দিয়েছে, ওদিকে কি হয়েছে, না লক্ষ্মীর আসন টলে গেল। তিনি আরো কিছু জানতে পারলেন, তাই পেচক বাহন চেপে প্রভুর কাছে যাচ্ছেন। প্রভু পারে না, বলো প্রভু বলো, কি আমার এমন অপরাধ যে আমাকে তোমায় ছাড়া হতে হবে, আমি চরণ ছাড়া হতে হবে, বলো আমি কি অপরাধ করেছি। বেশ, তুমি যখন তোমার ভক্তকে বরে দিয়েই ফেলেছ আমাকে যেতেই হবে, কিন্তু প্রভু তুমি শুনে রাখো, এই ধরনীতে আমি জন্ম লব বটে, যেই দিন আমি তোমার অঙ্গ পরশ পাবো সেই দিন আমি নয়ন খুলবো, তার আগে না। আর শোনো শোনো ব্রাহ্মণ সুতপা, আমি তোমাকেও ছাড়বো না, তোমাকে আমি অভিসম্পদ করবো। তোমার মনের মধ্যে এতটা লোভ, এতটা লালস, তুমি এতটা নীচ, তোমাকে আমি অভিসম্পদ করবো। তুমি আমাকে তুমি নিজের স্ত্রী রূপে পেতে চেয়েছো, তুমি এ জগতে তুমি সত্য ধীর হয়ে যাবে, সতহীন হয়ে যাবে, বলো সতহীন হয়ে যাবে, তুমি নপুংস হবে, তুমি এ জগতে নপুংস হয়ে জন্মগ্রহণ করবে, তুমি মাল্লব রাজার ঘরণী জটিলার গর্ভ সিন্ধু মাঝে আয়ান হয়ে জন্ম লবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে নিজের স্ত্রী রূপে পেতে চেয়েছ। যেইমাত্র মা লক্ষ্মী দেবী সুতপা ব্রাহ্মণকে অভিসম্পদ করেছে, সঙ্গে সঙ্গে বলছে, বা লক্ষ্মী বা, যাকে পাওয়ার জন্য আমি কত কঠিন তপস্যায় ব্রতী হয়েছিলাম, সে কিনা আমায় অভিসম্পদ করল। বেশ, তুমি যখন আমাকে অভিসম্পদ করেই ফেলেছ, আমি তো কোনোদিন তাহলে বাবা হতে পারবো না।
আমি যদি না কোনোদিন বাবা হতে না পারি, আমি ব্রাহ্মণ সুতপা, আমিও তোমাকে ছাড়ব না, আমিও তোমাকে অভিসম্পদ করব, তুমিও কোনোদিন কারো মা হতে পারবে না, মা হতে পারবে না, যেই মাত্র সুতপা ব্রাহ্মণ অভিসম্পদ করেছে, লক্ষ্মী দেবী আমার কাঁদতে কাঁদতে নারায়ণের কাছে গিয়ে বলছে, বলো প্রভু কি হবে আমার উপায়, ওই সুতপা ব্রাহ্মণ যে আমাকে অভিসম্পদ করেছে, কি হবে আমার উপায়, আমি নাকি কারো কোনোদিন মা হতে পারবো, জগতে কেউ আমাকে কোনোদিন মা বলে ডাকবে, বলো আমার কি হবে উপায়। তখন নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি চিন্তা করো না, তুমি এই কথার জন্য চিন্তা করছো, আমি একটা কথা দিতে পারি, কেউ যদি কৃষ্ণ পূজা করে সে কোনোদিন কৃষ্ণ কৃপা পাবে না, যতদিন না রাধা ভজন করে রাধার কৃপা পায় ততদিন কৃষ্ণ কৃপা পাবে না, পাবে না, পাবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা জানতে পারলেন রাধা রানীকে কেন মা বলে না, তাই ধরণীতে মা লক্ষ্মী আমার প্রকট হলেন কি না রাধা হয়ে। একদিন কৃত্তিকা মহারানী দাসীদের সঙ্গে লয়ে শ্রী যমুনাতে স্নান করছেন, কেমন ভাবে সখীরা
আহা কি সুন্দর, রানী এক কাজ করো, এই কীর্তিকে নিয়ে একটি স্বর্ণ হাড়ির ভিতরে চাপা দিয়ে রেখে দাও। আর মাঝে মাঝে কি করবে জানো, মাঝে মাঝে দুগ্ধ খেতে দেবে, দেখো কি হয়। তা এইরকম করে কিছুদিন কেটে গেল, রানী কি বলছে না তাই করি, রাজামশাই বলেছে। তা এমনি ভাবে কিছুদিন কেটে গেল, কোথায় থেকে শোনা যাচ্ছে কি না সত্য যাচ্ছে পরিবর্তে একটি সদ্যজাত শিশুকন্যা। আহা কি সুন্দর স্বর্ণকান্তির রূপ, সবই ভালো, কিন্তু দোষের মধ্যে দুটি চোখ অন্ধ হলো। কেন অন্ধ হলো? পূর্বের প্রতিশ্রুতিতে বলা ছিল পত্র লিখছেন কেমন ভাবে না, প্রথমে তুই যশোদা আমার ভালোবাসা নিবি, শুনেছি তোর নাকি একটি পুত্র সন্তান হয়েছে, আমার না খুব শুনে ভালো লাগছে, জানিস আমারও না একটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু কি করব বল, ভারি দুর্ভাগ্য, কোথাও যাওয়ার উপায় নাই। তাই বলি কি, তুই রোহিণীকে সঙ্গে করে নিয়ে এসে আমার মেয়েটাকে প্রাণ ভরে দেখে যা আর আশীর্বাদ করে যা। এই কথা বলে আমার পত্র লেখা আমি শেষ করলাম। তা সেই পত্রটি পড়ল কার হাতে? সেই পত্র পড়ল সই যশোমতীর হাতে। তা পত্র পেয়ে নন্দরানী কি করছেন? না দিদিকে ডাকছেন, ও দিদি বলো, শুনে যাও শুনে যাও। কেন কি হয়েছে গো? আমাদের সই কীর্তিকা পত্র লিখে পাঠিয়েছে। কি লিখেছে গো দিদি? যাওয়ার নিমন্ত্রণ করেছে। কোথায়? ওদের বাড়িতে, ওর নাকি একটি কন্যা সন্তান হয়েছে। বেশ ভালো হয়েছে তো। হ্যাঁ আশীর্বাদ করতে যেতে বলেছে, তা আমরা কালকে সকালে যাব সই বাড়ি। খুব আনন্দ হবে বলো। হ্যাঁ তা সবাই সই বাড়ি যাবেন তো? মায়েরা সই বাড়ি যাওয়া হবে? কই দেখি বাহু, তুমি সবাই মিলে সই বাড়ি থেকে ঘুরে আসি। ওইদিকে বাহু বাহু দুলুন, এইদিকে বাবারা, ওই বাড়িকে যাবেন না নাকি? চলুন সবাই ঘুরে আসি। আজ কৃষ্ণ
কাজী আপনার গান শুনে কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়ে বলছে, বলে এই যশোদা এটি বুঝি তোর ছেলে? বলছে হ্যাঁ রে এটি আমার ছেলে। বলছে তোর ছেলেটি কি সুন্দর দেখতে হয়েছে, নাকটিও যেমন, মাথার চুলটিও তেমন, সবই কিন্তু ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস দেখে আমার খুব খাটকা লাগছে। বলছে কি? বলছে বলবো না বাবা, বলবো না, তুই রাগ করে কোথায় বাড়ি চলে যাবি? না না আমি বলবো না। বলছে আরে বল না কি হয়েছে। না না বাবা বলবো না। বলছে না না আমি যাবো না বাড়িতে, তুই বল। বলছে তোর ছেলে সবই ভালো, কিন্তু তোর ছেলে তো কালো হলো কেন রে? বলছে ও এই কথা, তা তোর কি গর্বের সন্তান নয় নাকি? তোরা দুজনে এত ভরসা, আর তোর ছেলে এত কালো হলো কেন? কৃষ্ণচন্দ্র রয়েছে মায়ের কোলে, তা মাকে এত বিরক্ত করছে, মা আমার রেগে গিয়ে বলছে এত দুরন্ত ছেলে আমি আর পারি না, কোথায় যাবি যা, বলে একটা ঠুকে বসিয়ে দিয়েছে। আমাদের এখানের মায়েরা তো এমনই করে নাকি, ছেলেরা যখন বিরক্ত করে তখন বলছে যা তো, কোথায় যাবি যা, বলে ঠুকে দেয় তো। তা মা যশোদা সেই রকম করেছে। তা কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিতে দিতে কোথায় চলে গেলেন? রায়ের ঘরে। তা রায়ের ঘরে গিয়ে দেখছে কি, রায়ের ঘরে গিয়ে দেখছে রায় আমার পা দুটি উপর দিকে করে তুলে এক মনে খেলছে আর হাসছে। তা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আমার কি করলেন, না গিয়ে রায় অঙ্গ পরশ করেছে। দুই করে ধরি
এই দৃশ্য দেখে স্বর্গের দেবতারা কি করছেন গো মা? পুষ্পবৃষ্টি করছে। আহা কি সুন্দর মর্মের মিলন, এত সুন্দর মধুর মিলন দেখে স্বর্গের দেবতারা কি করছেন? না পুষ্পবৃষ্টি করছে। তা সেই ফাঁকে একটি রাধা ভজন হবে কি মা? রাধা ভজন হবে? কই দেখি বাহু তুলুন তো দেখি, রাধা ভজন হবে তো? কই দেখি এদিকে মায়েরা বাহু তুলুন। মীরা রাসেনা কথা দিবি রে, বলছে কি? বলছে তোর ছেলে যখন বড় হবে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিবি? বলছে এই কথা? বেশ বেশ বেশ, হ্যাঁ দেব। তা মা ওদের মধ্যেই রইল, ওদের কর্তারা কেউ জানলেন না। বলছে বেশ, তাহলে এবার অনেক দিন তো হলো, এবার তো বাড়ি যেতে হবে নাকি? বলে বলছে আমরা বাড়ি চলে যাই। বলে ওখান থেকে যে যার বাড়ি সে যার চলে গেল। তা দেখতে দেখতে 7 বছর গত হয়ে গেল।
তা একদিন বিশ্বভানু রাজার পুরোহিত বর্গাচার্য মুনিবার কোথায় এলেন না বিশ্বভানু রাজার বাড়ি, বলছে বাড়িতে কেউ আছো? বলছে আরে ঠাকুর মশাইয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। বলছে হ্যাঁ আছি। বলে বাইরে এসে দেখছি কিনা ঠাকুর মশাই এসেছে। বলছে আসুন 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 আসুন। বাবা কতদিন পরে এলেন, তা আমাকে যে সংবাদ পাঠিয়েছো তা কিসের জন্যে? বলছে আগে আসুন তো বসুন আগে, তারপরে হবে কথা। যে ঠাকুর মশাইয়ের পদ ধৌত করে দিয়ে আগে আগে বসতে দিয়েছি, বসতে দিয়ে বলছে কি ঠাকুর মশাই আমার মেয়ে তো দেখে দেখতে বড় হয়ে গেছে, মেয়ের তো বিবাহ দিতে হবে, তা মেয়ের বিবাহ দেবো একটু সুপাত্র দেখুন। বলে বেশ এ তো ভালো কথা, মেয়ের বিবাহ দেবেন এ তো খুব আনন্দের কথা, তা সুপাত্র পেলে আমি তাহলে সংবাদ পাঠাবো মা, এখন আমরা আসি। বলে ওখান থেকে চলে গেল কোথায় না নন্দালয়ে নন্দরাজার বাড়িতে, সেখানে গিয়ে ডাকছে ও যশোদা বাড়ি আছো? বলছে আরে ঠাকুর মশাইয়ের গলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। বলছে আসুন আসুন আসুন। যশোদার পদ ধৌত করে দিয়ে ঠাকুর মশাইকে বসতে দিয়েছে। বলছে আজ আমি তোমার বাড়িতে কেন এসেছি জানো মা? বলছে না তো ঠাকুর মশাই, জানি না তো। কেন? বলছে দেখতে দেখতে তোমার কৃষ্ণ তো ভালোই বড় হয়ে গেছে, তা তোমার কৃষ্ণের বিয়ে দেবে না? বলছে আমার ছেলের বিয়ে? তা কোথায় বাড়ি, বাবার নাম কি, মেয়ে কি করে? বলছে সে হলো বিশ্বভানু রাজার একটিমাত্র কন্যা, নামটি হলো তার রাধা। যেইমাত্র এই কথা বলেছে অমনি মনে পড়ে গেছে আগের প্রতিশ্রুতির কথা। আগের প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে, কৃত্তিকাকে দেয়া কথা। কিন্তু মা করার তো কিছু নেই, করার তো কিছুই নেই। তা ওইখান থেকে কি করলেন? না ওইখান থেকে বিদায় নিয়ে কোথায় চলে গেলেন? যাবট জটিলার গৃহে। জটিলার গৃহে বলছে গিয়ে কি বলছে, ও জটিলা বাড়ি আছো? বলছে আরে ঠাকুর মশাই, বাবা আসুন আসুন আসুন, কতদিন পরে এলেন, কতদিন পরে এলেন, তা কি মনে করে, তা আসুন আসুন। বলছে তোমার বাড়িতে আমি একটি সংবাদ নিয়ে এসেছি। বলছে কি সংবাদ? বলছে দেখতে দেখতে তোমার আয়ান তো ভালোই বড় হয়ে গেল, তা বিয়ে দেবে না নাকি ছেলের? তখন জটিলা মনে মনে বলছে আমার ছেলের আবার বিয়ে, কে ওকে বিয়ে করবে, তো নপুংসুর পুরুষত্ব ভাবনায় আমার ছেলের আবার বিয়ে। তা ঠাকুর মশাই যখন সংবাদ এনেইছে আমি এটা হাত ছাড়া করবো না। বলছে হ্যাঁ দেব তো, বিয়ে দেব। বলছে বেশ বেশ, তা মেয়ের বাড়ি কোথায়, বাবার নাম কি, তা মেয়ের বাবা বিয়েতে কি কি দেবে, দেবে তো কিছু নাকি? বলছে সে তোমাকে ওসব চিন্তা ভাবনা করতে হবে না, আমি তো আছি নাকি। তা বলছে সে হলো বিশ্বভানু রাজার একটিমাত্র কন্যা, নামটি হলো তার রাধা। বলছে তাহলে ওই কথাই রইল, আগামী মঙ্গলবার পাত্রীপক্ষকে নিয়ে আমি কি করব আসছি। বলছে বেশ বেশ। বলে ওইখান থেকে গর্গাচার্য মুনিবার কোথায় চলে গেলেন না বাড়ি চলে গেলেন? আরে কোথায় ছিল জটিলার মেয়ে কুটিলা, দাদার বিয়ের সংবাদ পেয়ে নাচতে নাচতে আসছে কেমন ভাবে, আজ আয়ান দাদার বিয়ে হবে।
কলকাতায় বিয়ে হবে শুনলাম। কি কি বললি? আমার বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, চল 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 মায়ের কাছে চল। বলে এই বলে ভাই বলে নাচতে নাচতে কোথায় চলেছেন? মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে কি বলছে? বলছে, ও মা আমার নাকি বিয়ে হবে গো। বলছে, হ্যাঁ রে বাবা তোর বিয়ে হবে। তা বিয়েতে ভারী মজা হয় বলো? বলছে, হ্যাঁ ভারী মজা হবে। কত কি খাবি, সোনার দোলায় করে শ্বশুর বাড়ি যাবি। তা সেই মজা করতে করতে সেই মঙ্গলবার এসে গেছে। তা কে কে এসেছেন? বিশ্বভানু, রত্নভানু আর গর্গাচার্য মণিবর, এই তিনজন এসেছে। পাত্রীপক্ষর সামনে পাত্রকে বসানো হয়েছে। তা যেমন জিজ্ঞেস করে, বলছে, বাবা তোমার নাম কি? বাবা তোমার নাম কি গো? আমার নাম আয়ান গো, আয়ান। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জানিনি গো, জানিনি। এগুলো কাণ্ড, বাবার নাম জানে না। তাই এমন ছেলের সাথে কেউ মেয়ের বিয়ে দেয়? বলছে, এই দাদা শোন শোন শোন, এই বিয়ে কিছুতেই আমি হতে দেব না। ছেলে ক্যাবলা, ছেলে তোদলা, ছেলের ঘর বাড়ি ভালো নয়। কি বললে? আমি ক্যাবলা? আমি তোদলা? আমাকে বলছি না ক্যাবলা, আমি তোদলা। বলছে, এমন ছেলের সাথে কিছুতেই আমি নিজের মেয়ের বিয়ে হতে দেব না। ছেলে ভালো করে কথা বলতে পারে না, বাবার নাম বলতে পারে না, কিছুতেই হবে না। আমাদের মেয়ে কি না রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। যেই মাত্র এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে বিশ্বভানু রাজা বলছে, এই তুই চুপ কর, আমি তো বড় নাকি, আমি বুঝবো বিয়ে দেব কি না দেব। বলছে, আমার পাত্র পছন্দ হয়ে গেছে। যেই বলেছে পাত্র পছন্দ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জটিলা বলছে, ঠিক আছে ঠিক আছে, তা মেয়ের বিয়ে কি কি দেবেন আগে বলুন। বলছে, 12টি হর্ষ দেব, টাকা দেব, সোনা হীরা মণি মুক্তা দেব, বাঁধিয়ে দেব বিছা, আর কি চাও বলো। বলছে, না 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 আর কিছু চাও, এতেই হবে। তাহলে বিয়ের দিন ঠিক হয়ে গেল, আগামী 29শে বৈশাখ আয়ান আর রাধার শুভ বিবাহ। আমি বলেছিলাম তো, তাহলে একটু আস্বাদন করুন। বোম্বার মানুষ কন্যা অহল, অহল না, তুমি তো বড় হয়েছ মা, তোমার তো বিয়ে দিতে হবে। বলছে, না পিতা। বলছে, না মানে? তুমি কি বিবাহ করতে চাও না? কার সাথে বিয়ে ঠিক করেছে? না স্বর্গের দেবরাজ ইন্দ্রের সাথে। বলছে, তুমি কি মা মনে মনে কাউকে ঠিক করে রেখেছ? বলছে, আমি দেবরাজ ইন্দ্রের গলায় কিছুতেই বড় মাল্য দেব না। কেন দেবে না মা?
না স্বর্গের দেবরাজ ইন্দ্র হলে কি হবে? দাসীদের নিয়ে ছিনিমিনি খেলে, কেন তাকে নিয়ে ছিনিমিনি খেলে? আমি কিছুতেই ওনার গোলায় বড় মাল্য দেব না। আর তুমি মনে মনে কাউকে ঠিক করে রেখেছো মা? বলছে হ্যাপি তা মর্ত ধামে এই গৌতম ঋষির নামে এক মনিকে আমি ঠিক করে রেখেছি মনে মনে। বলছে বেশ, তুমি যখন মনে মনে ঠিক করেই রেখেছো তখন তো আমার আর কিছু করার নেই। তা ওই গৌতম ঋষিকে বিয়ে করলে তুমি সুখে থাকতে পারবে তো মা? ওকে বিয়ে করলে তো অভাব অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে, তুমি সুখে থাকতে পারবে? আর এদিকে দেবরাজ ইন্দ্রকে বিয়ে করলে কি হবে? না রাজ সুখে থাকবে, তোমার কোনো অভাব হবে না। দেখো মা তুমি কি করবে। বলছে পিতা গো, আমি যদি অভাব অনটনের মধ্যে দিয়ে যাই আমি কিন্তু ভগবানকে ডাকতে পারবো পিতা, আর যদি আমি রাজ সুখে থাকি আমি সুখে ভগবানকে ডাকতে ভুলে যাব, তাই আমি দেবরাজ ইন্দ্রকে কিছুতেই বিয়ে করব। তা বেশ, তা মেয়ের কথা নিয়েছে, নিয়ে কি করেছে? না বিয়ের দিন ঠিক করলেন, করে গৌতম ঋষির সঙ্গে এদিকে অহল্যার বিয়ে দিয়ে দিলেন। বছর অতিবাহিত হয়ে গেল, ওই ভগবানের কৃপায় তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান হয়েছে। তা পুত্র সন্তানটির নাম কে দিয়েছে? না সদানন্দ। তা সদানন্দকে শিক্ষা দীক্ষায় পারদর্শী করার জন্য কোথায় গেলেন? না গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে এলেন। এদিকে দেবরাজ ইন্দ্রের হঠাৎ করে মনে পড়ে গেল সে অহল্যার কথা। অহল্যা তুমি তো বেশ সুখেই জীবনযাপন করছো, আমি তো তোমাকে ছাড়ব না, আমি একটি সুযোগ পাই সেই সুযোগে আমি তোমার সতীত্ব হরণ করবই করব। তা এমনি ভাবে ফন্দি আঁটছে কি করা যায়, হঠাৎ করে মনে পড়ে গেল না প্রথমে আমাকে কি করতে হবে? না গুরুচরণ আশ্রয় করতে হবে, আগে গুরুচরণ আশ্রয় করব তারপর দেখব কি হয়। তা গুরুচরণ আশ্রয় করার জন্য গুরুদেবের জয়ধ্বনি করতে করতে গুরুদেবের দ্বারে এসছে, গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের, জয় হোক। দেখি তো দরজাটা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়ে দেখছে কি না আর কেউ নয়, স্বর্গের দেবরাজ ইন্দ্র এসেছে। বলছে আরে ইন্দ্র তুমি? বলছে হ্যাঁ গুরুদেব, আমি একটি বড় আশা নিয়ে এসেছি, আমার ইচ্ছাটা পূরণ করতেই হবে। বলছে কি আশা? তা আগে বলবে তো, নাহলে আমি জানবো কি করে? বলছে গুরুদেব
আমি আপনার কাছ থেকে শিক্ষা দীক্ষা করতে চাই। বেশ, শিক্ষা দীক্ষা করতে গেলে তো বাবা আমার এই আশ্রমে কিছুদিন থাকতে হবে, থেকে আমার এখান থেকে শিক্ষা দীক্ষা করতে হবে। তখন দেবরাজেন্দ্র মনে মনে ভাবছে, এই সুযোগ, আগে তো এখানে ঢুকি তারপর আমার ঠিক সুযোগটা হাসিল করবো। তাও বলে বলছে, হ্যাঁ গুরুদেব আমি রাজি আছি, আমি এখান থেকেই শিক্ষা দীক্ষা করব। বেশ বলছে, তাই হবে, এখান থেকেই হবে। তা ওখানে কিছুদিন থাকতে লাগলো, থেকে কি হচ্ছে না শিক্ষা দীক্ষা হচ্ছে। তা গুরুদেবের একটি পোষা পাখি ছিল, পাখিটির নাম কি? পাখিটির নাম হলো রাম পাখি। মা আর একটি নাম আছে পাখিটির নাম, সে ভোর চারটের সময় ডাকে প্রতিনিয়ত, আর কিছু কিছু সময় অসময় ডাকে। কই বলুন তো দেখি মায়েরা, কি পাখি? পাখিটির নাম হচ্ছে মোরগ। ভোর চারটের সময় ডাকে, সেই ডাক শুনে কি হয় না গৌতম ঋষির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে কুমণ্ডল হাতে করে নিয়ে গঙ্গায় স্নান করতে চলে যায়, গঙ্গায় স্নান করে এসে আবার ভগবানের সেবা করে। তা সেই পাখিটিকে দেবরাজ ইন্দ্র শেখাচ্ছে, বলছে, এই পাখি শোন শোন শোন, বলো, তুই তো ভোর চারটের সময় প্রত্যেক দিন ডাকিস, হ্যাঁ আজ তা করবি না। কেন? আমি বলছি তাই। কেন? তুই আর এক ঘন্টা আগে ডেকে দিবি। আমি তা পারবো না। কেন পারবি না? আমি মণিপের খাই, মণিপের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই আমি যেটা বলছি সেটাই হবে, পারবো না। এক ঘন্টা আগে ডেকে দিবি। মা, যে পাখিটি ছোট্টবেলা থেকে প্রত্যেক দিন ঠিক সময়ে সঠিক সময়ে ডেকে দেয়, সে একদিনে কি শিখে ফেলবে? ফেলবে না তো। তার রাত হয়েছে, অধিক রাত হয়েছে। দেবরাজেন্দ্র মনে মনে ভাবছে, পাখি কেন এখনো ডাকছে না? এদিকে পাখি চুপ করে বসে আছে, পাখি ডাকছে না। তা দেবরাজেন্দ্র কি করেছেন? বলছে, দেখি পাখিটির কি হয়েছে, পাখি কেন এখনো ডাকছে না? আমি এত করে বলে আসলাম তবু পাখি ডাকছে না। এসে দেখছে না পাখি চুপ করে বসে আছে। খোঁচা নিয়ে পাখিটিকে একটা জোরে খুঁচিয়ে দিয়েছে। এইমাত্র খুঁচিয়ে দিয়েছে, পাখিটি প্রাণের ভয়ে চিৎকার করে উঠেছে। তা সেই ডাক শুনে ঘুম ভেঙে গেছে গৌতম ঋষি। সে কি ব্যাপার হলো, সকাল হয়ে গেছে? সকাল তো হয়নি, এখন তো অন্ধকার হয়ে আছে। তবে কি পাখি আমাকে ভুল সময়ে ডেকে দিল না? তা কেন করে? যে পাখি প্রত্যেক দিন সঠিক সময়ে ডেকে তুলে দেয়, আজ তা ভুল করবে কেন? তা পাখি যখন আমাকে ডেকেইছে, তা আমি উঠে যাই। উঠে কুমণ্ডলা হাতে করে নিয়ে কোথায় চললেন না, স্নান করতে চলে গেছে। আর এদিকেই দেবরাজেন্দ্র মনে মনে ভাবছে, এই সুযোগ, অহল্যার কাছে। অহল্যা, অহল্যা, দরজাটা খোলো অহল্যা। বলে দরজায় টোকা মারছে, বলছে, এই মাত্র আমার স্বামী গেল, আবার কেন স্বামী ফিরে এলো, কি হলো? তাই আগে তো দরজাটা খুলে দিই, তারপরে দেখবো কি হয়েছে। বলে, অহল্যা কি করেছে না, দরজাটা খুলে দিয়েছে, দেখছে না সত্যি সত্যি স্বামী এসেছে। আর ওদিকে আসল গৌতম ঋষি জলে নেমেছে, নেমে যতবার জল তর্পণ করতে যাবে ততবার ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। এদিকে গৌতম ঋষির বেশ ধরে দেবরাজ ইন্দ্র অহল্যা অহল্যা করে ঘরের ভিতরে ঢুকেছে। বলছে, অহল্যা, বলছে, তুমি তুমি কি মনে করে ফিরে এসেছো? এই সবে গেলে আবার কি হয়েছে? বলছে, অহল্যা, আমি একটা বড় আশা নিয়ে এসেছি, আশাটা তোমার পূরণ করতেই হবে। তুমি তো আমার স্ত্রী বলো, আমি তো তোমার স্বামী, তুমি আমার ইচ্ছে পূরণ করবে না? বলছে, হ্যাঁ, কিন্তু তোমার হঠাৎ করে কি হয়েছে, তুমি এমন করছো কেন? বলছে, অহল্যা,
বলো না, তুমি আমার ইচ্ছে পূরণ করবে তো? বলো না। বলছে, আগে তো শুনি কি ইচ্ছা। বলছে, অহল্যা, আজ আমার মনে বড় সম্ভব জেগেছে। বলছে, না থামি না, এ অসময় এমন কু কথা তুমি বলতে পারো না। আজ তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? এ অসময় তুমি তো কু কথা বলো না কোনোদিন। বলো তোমার কি হয়েছে। বলছে, অহল্যা, তুমি আমার ইচ্ছা পূরণ করবে না? আমি তো তোমার স্বামী, তুমি তো আমার স্ত্রী, তুমি এই মনের বাসনাটা আমার পূরণ করতে পারবে না, আমাকে আলিঙ্গন করো। বলছে, না স্বামী, এ অসময় এমন কু কথা তুমি বলতে পারো না। না, আমি পারবো না। এই কথা বলে অহল্যা এক পা করে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, আর দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির রূপ ধারণ করে এক পা করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। অহল্যা এক পা করে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, আর দেবরাজ ইন্দ্র এক পা করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এইরকম করতে করতে অহল্যাকে আলিঙ্গন করেছে। ওইদিকে আসল গৌতম ঋষি যতবার জল তর্পণ করতে যাচ্ছে, ততবার ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে। মনে মনে বলছি, কি ব্যাপার হলো, আমি যতবার জল তর্পণ করতে যাচ্ছি ততবার করে ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে মনে হচ্ছে, না আমাকে গিয়ে দেখতে হবে কি হয়েছে। বলে, আসল গৌতম ঋষি বাড়ির দিকে আসছে, এসে দরজার সামনে এসে দরজার টোকা মারছে। বলছে, অহল্যা, ভিতরে আমার স্বামী, বাইরে আমার স্বামী, কে বলো তুমি কে? কোনটা আমার আসল স্বামী বলো। অহল্যা বুঝতে পারছে না যে কোনটা আসল স্বামী, বাইরে স্বামীর কণ্ঠস্বর, ভিতরে স্বামী। অহল্যা বুঝতে পারছে না, ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। বলছে, বলো তুমি কে? যেই মাত্র দরজাটা খুলে দিয়েছে, বলছে, ছি 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 অহল্যা, ছি, তুমি কিনা পর পুরুষের সাথে, তুমি তোমার নিজের স্বামীকে চিনতে পারলে না। এ কি অহল্যা, ছি ছি। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কি করলেন, না নিজের বেশ ধারণ করলেন, যে ছি অহল্যা ছি, তুমি যে পাপ করেছ আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অভিসম্পাত করব। তুমি এই মুহূর্তে এইখানে তোকেও ছাড়বো না, তুই গুরুপদ্রী অহল্যা সতীত্ব নষ্ট করেছিস, আমি তোকে ছাড়বো না। তুই যে ভগের জন্য এত উদ্বিগ্ন হয়ে উঠেছিস, তোর এত মনের মধ্যে এতটা লোভ, এতটা লালসা, তোর অঙ্গে ভগে পরিণত হবে। তুই গুরুমার অহল্যার সতীত্ব নষ্ট করলি, ছি 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 ছি। আর শোন শোন রাম পাখি, আমি তোকেও ছাড়বো না। তুই প্রত্যেক দিন সঠিক সময় আমাকে ডেকে দিতি, আজ তা করিসনি। আজ কি করলি, আজ তুই এক ঘন্টা আগে ডেকে দিলি, আমি তোকেও ছাড়বো না, তোকেও আমি অভিসম্পাত করবো। তুই যবন কুলে যাবি, প্রভু
আমার কি কোনো উদ্ধারের উপায় নাই? বলছে হ্যাঁ, তোর উদ্ধারের উপায় আছে। যমন কুল থেকে যখন হিন্দুরা তোকে বাড়িতে নিয়ে এসে পোষ মানাবে বা প্রতিপালিত করবে, সেই দিন তুই উদ্ধার পাবি। এদিকে কি হয়েছে, দেবরাজ ইন্দ্রের সারা অঙ্গে ভগে পরিণত হয়ে গেছে, রাজকার্য করতে পারছে না। তা কি হবে এবার উপায়? তা ব্রহ্মার শরণাপন্ন হয়েছে যে প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। বলছে কি হয়েছে, না আমি গুরু পত্নী অহল্যার সতীত্ব নষ্ট করেছি, সেই জন্য আমাকে গুরুদেব অভিসম্পাত করেছে যে আমার সর্ব অঙ্গরেখে ভগে পরিণত হবে। তা দেখুন আমার সর্ব অঙ্গে ভগে পরিণত হয়ে গেছে, আমি রাজকার্য করতে পারছি না, আমি লজ্জাতে মুখ দেখাতে পারছি না কারো কাছে, আপনি একটু আমাকে সমস্যার সমাধান করে দিন। বলছে বেশ, তুমি এক কাজ করো, এই ভগগুলো কেটে কেটে নিয়ে তুমি মর্তে ফেলে দাও, এই ভগে থেকে আনারসের সৃষ্টি হলো, ভগগুলো কেটে কেটে ফেলে দিলেন মর্তে, তার থেকে আনারসের জন্ম হলো। আর যে ভগগুলো জায়গায় যে কাটা কাটা যে ছিল সেইগুলো কি হলো, না সব চোখ হয়ে গেল। তা দেবরাজ ইন্দ্রের আরেক নাম কি, না সহস্র লোচন। এদিকে গুরুদেবের আশ্রমে সদানন্দ হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেছে, মায়ের জন্য মনটা কেমন হচ্ছে। বলছে গুরুদেব কেন জানি না আজকে আমার মায়ের জন্য মনটা বড় কুড়াচ্ছে। বলছে বেশ, তুমি তোমার মায়ের কাছে যাবে, তাহলে যাও গিয়ে তোমার মাকে দেখে আসো। তা মা ঘরে এসেছে, ঘরে এসে মা, ও মা, আরে সদানন্দ তুমি আয় 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 বাবা। বলছে পিতা আমার মা কোথায়? বলছে কেন, আমিই তোর মা, আমিই তোর বাবা, আজ থেকে তুই আমাকেই মা বলে ডাকবি, আমাকেই বাবা বলে ডাকবি। সদানন্দ বলছে সে আবার হয় নাকি, তুমি আমার মা, তুমি আমার বাবা, এ আবার হয় নাকি? না না না, তোমার মাকে ডাকো। বলছে বলছি তো আমি তোর মা, আমি তোর বাবা। বলছে না, তুমি আমার মাকে ডাকো, এ আবার হয় নাকি? এবার পিতা রেগে গিয়ে গিয়ে বলছে, বলছি না আমি তোর মা, আমি তোর বাবা, তোর মাকে দেখবি, দেখতে চাস তোর মাকে, দেখ ওইখানে তোর মা পাষাণ হয়ে আছে। তা কি করলেন,
সদানন্দ কঠিন তপস্যায় ব্রতী হলেন। কঠিন তপস্যা করে ওই নারায়ণকে সন্তুষ্ট করেছিলেন। নারায়ণ এসে বলছে, বলবৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাও তুমি? বলছে, প্রভু হে দয়াময়, আমি জানি না আমার মাকে কোন অপরাধে আমার পিতা পাষাণ করে দিয়েছে। আমার পিতা বলেছে যে ত্রেতা যুগে রামচন্দ্র যখন জন্মগ্রহণ করবে, রামচন্দ্রর চরণ পরশ পেলে আমার মা আবার পাষাণ থেকে মুক্তি পাবে। বলছে, বৎস, তাহলে আমাকে কি করতে হবে? বলছে, এখন তো সত্যযুগ, সত্যের পরে দাপর, তারপরে ত্রেতা, তা আমি কি একটা যুগ আমার মাকে ডাকতে পারবো না? তাহলে আমাকে কি করতে হবে? বলছে, সত্যের পর ত্রেতা যুগটা করে দাও। এক ভক্তের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে সত্যের পর ত্রেতা যুগটা করে দিলেন। আগে যুগগুলো কিরকম ভাবে সাজানো ছিল মা? সত্য, দাপর, ত্রেতা, কলি। আর এখন যুগগুলো কেমন সাজানো আছে? সত্য, ত্রেতা, দাপর, কলি। তাই এক ভক্তের জন্য নারায়ণ নিজে একটি যুগ পাল্টে দিলেন। সদানন্দর কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে একটি যুগ পাল্টে দিয়েছিলেন। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর পেওয়ারায় হরি বল, হরি বল। তাই এবারে বিয়ে হবে তো, তা বিয়ে বাড়ি হলে কি করতে হয়? আগে নিমন্ত্রণ করতে হয় তো নাকি? তা জটিলা নিমন্ত্রণ করতে বেরিয়েছে। তা কেমন হবে জটিলা নিমন্ত্রণ করতে বেরিয়েছে? ছড়ি ধরে হয় গো বাহির জটে সকালবেলা সুন্দর করে সাজগোজ করে কোথায় চলেছে? বিয়ে বাড়ি। তা কে কে যাচ্ছেন? যশোদা, বলরাম, কৃষ্ণ, রোহিণী। কোথায় চলেছেন? না, বিয়ে বাড়ি। তা সেখানে গিয়ে কি দেখছে? নবদ বাজছে, সানাই বাজছে, দেখি না হাতিকে সাজানো হচ্ছে। কেন না, হাতির পিঠে চড়ে বর বিয়ে করতে যাবে। ওইখান থেকে সৃষ্টি হলো নিত পরে, সবাই মিলে কাকে ঠিক করলেন? তা নিতবার হবে কে? সবাই মিলে ঠিক করলেন না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার নিতবার হবে। তা মা, একটি মা উঠে আসুন তো দেখি। একজন মা উঠে আসুন তো, আমার নিতবারকে সাজাতে হবে তো।
একজন মা উঠে আসুন, একটি মা উঠে আসুন। চারজন মা উঠে আসুন তাড়াতাড়ি, দেরি করবেন না। আরো চারজন, আরো চারজন ঘট বুড়োতে হবে তো।
আরো চারজন আসুন, মোট পাঁচজন। আর কোথায় গেলেন? আরে আসুন না, আনন্দটা উপভোগ করুন না। এত লজ্জা। ধনি সঙ্গ ধনি করুন। ওহ যমুনার ঘাটে ¡Gracias!
আছে, তা ভালো লাগছে তো? তোরা শাগ বাজানা মনে হয়।
বলছে এ আবার কি বিয়ে, ছি 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 ছি, যারা বিয়ে দেখতে এসেছিল বলছে এখানে বর দাঁড়িয়ে আছে আর এখানে রাধারানীর গলার মালা অন্য একজন পরে নিয়েছে, নির্ভর গলা বাড়িয়ে পরে নিয়েছে, ছি 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 ছি, এমন বিয়ে বাপের জন্মে দেখিনি। তা লাস্টে কি করলেন গর্গাচার্য মুনিবর, আয়নের সাথে বিয়ে দিয়ে দিলেন। তা বিয়ে তো হয়ে গেল, এবারে কি হবে, বাসন সর্জা হবে তো? তা সবাই মিলে সাজাচ্ছে, তা সেখানে সেই কুঞ্জের মধ্যে আমার শ্রীমতী রাধারানী বসে আছে। তা কেমন ভাবে কুঞ্জ সাজানো হচ্ছে মনে চায়?
তা কুঞ্জ সাজিয়েছে, কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধারানী আমার বসে আছে। কার জন্য অপেক্ষা করছি? না, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্য। তা আমরা সবাই তো চাই তো নাকি যে ওই কুঞ্জের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার বিরাজ করুক। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বদলে কে এসে উপস্থিত হয়েছে? আয়া এসে উপস্থিত হয়েছে। আর যেই মাত্র রাধারানীকে স্পর্শ করতে যাবে, রাধারানী আমার উন্মত্ত বচনে বলে উঠলে, কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, গোপিকা কান্ত, কখনো মা কালে
আগে কে ছিলেন না সুতপা ছিলেন। তা রাধারানী বলছে, তুমি চিনতে পেরেছ তুমি কে আর আমি কে? তোমার আগের প্রতিশ্রুতির কথা আমার মনে পড়ে গেছে, আগে তুমি কে ছিলে আর আমি কে? বলছে, হ্যাঁ মা, আমার সব মনে পড়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি। বলছে, বেশ। বলছে, ছেলে যদি ভুল করে মা কি ক্ষমা করে না? বলছে, তুমি তোমার নিজেকে চিনতে পেরেছ? তুমি আগে কে ছিলে? সুতপা ব্রাহ্মণ ছিলে। আর আমি কে ছিলাম? লক্ষ্মী দেবী ছিলাম। বলছে, হ্যাঁ মা, আমার সব মনে পড়ে গেছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বলছে, বেশ। মা গো আমায় ক্ষমা করো। বিবাহ হয়েছে ঠিকই কথা, সেটা বাহির জগতে, এই অন্তর্জগতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সাথে পরকীয়াভাবে আমার বৃন্দাবনে মিলন হয়েছে। আমার বৃন্দাবনে মিলন হয়েছে। মায়েরা একটু নৃত্য হবে তো, দেখি বাহু তুলুন তো দেখি। আমি আমি শুনেছি যে এখানকার মায়েরা নাকি প্রচুর নৃত্য করে, একবার দাঁড়িয়ে পড়ুন দেখি, সবাই মিলে দাঁড়িয়ে পড়ুন তো দেখি। হ্যাঁ, আমাকে ওই আমাদের কার্তিক দা যিনি আমাদের এনেছেন আমাদের এই দাদার মারফতে, যাই হোক সময় তো বেশি নেই আমাদের হাতে, 15 মিনিট সময় আছে, উঠে পড়ুন সবাই, দাঁড়িয়ে পড়ুন। তাই যে মায়েরা নৃত্য করবেন একটু ক্যামেরাটাকে সামনে রেখে দেবেন, হ্যাঁ, কারণ ইউটিউব হচ্ছে তো, পাশে নৃত্য করুন। Oh, yeah.
থেকে হোলি খেলবেন দেখি তো, একটু হাত বাহু দিতে তো নো। হোলি খেলব না আলো, হোলি খেলব না আলো, হোলো তো আমার জীবন গলায় হোলি খেলব না আলো, হোলি খেলব না আলো, হোলো তো আমার জীবন গলায় হোলো তো হোলি, হোলি খেলব না আলো, হোলি খেলব না আলো, হোলো তো সাজাতে চাই। আই কি করবে, কি করবে জানো? আলতা পরায় দেব জানো, তোমাকে সাজিয়ে আমাদের মন ভরছে না গো, আরো মনের মতো করে সাজাতে চাই, কি করবো জানো? কাজল ¡Gracias!
Yeah.
কৃষ্ণ আছে, ওই লাগা ফুলে ফুলে রাধা।